আপনি কি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন? ডিসিশন নিতে পারছেন না কোন বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করবেন? ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোন বিষয়টা নিয়ে ফ্রিল্যান্সিং করব, কারণ যে কোনো একটা বিষয়ে দক্ষতা ছাড়া আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন না। তো প্রথমে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোন বিষয়টা নিয়ে ফ্রিল্যান্সিং করব, এবং সেই ডিসিশনের উপরেই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে উঠবে। তো আমি আছি গ্রাফিক ডিজাইন নিয়ে, গ্রাফিক ডিজাইন সম্পর্কে ফ্রিল্যান্সিং বিষয়ে কথা বলব। ফ্রিল্যান্সিং যদি আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে করতে চান, অনেকেই বলে যে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন একটু কঠিন বিষয়, আমি একাকি করতে পারি না বা আমি ড্রয়িং করতে পারি না, এই বিষয়গুলো থাকে, বা গ্রাফিক সেক্টরটাই অনেক বড়, যে আমি কীভাবে করবো, কারণ কোনটা নিয়ে করবো, এই বিষয়গুলো নিয়ে সে অনেক ইচ্ছা থাকে ইন্ডিশানে ভোগে। আমি সবচেয়ে সহজভাবে যদি উপস্থাপন করি বা বলতে পারি যে গ্রাফিক ডিজাইন হচ্ছে সবচেয়ে একটা সহজ বিষয়, কারণ পৃথিবীতে যত ডিজাইন আছে তার ম্যাক্সিমাম ডিজাইন যদি আমরা বলে থাকি পার্সেন্টেজ যদি দিই, তার 99% ডিজাইন চারটা জিনিস নিয়ে তৈরি থাকে। সে চারটা জিনিস কি? এই চারটা জিনিস হচ্ছে টেক্সট, ইমেজ, কালার, শেপ। এবং আমরা এই চারটার ভেতরে তিনটা জিনিসই জানি, বাট আমরা কি করি, ভয় করি যে গ্রাফিক ডিজাইন আঁকাকি করতে পারবো না। কারণ আঁকাকি করতে হবে এমন কোনো বিষয় না, যে আপনাকে প্রতিটা বিষয়ে কি করতে হবে, আঁকাকি করতে হবে। কারণ আঁকাকি না করাই আমরা কিন্তু কি করতে পারি, গ্রাফিক ডিজাইন করতে পারি। কিভাবে? এখন আঁকাআঁকি কেউ ভালো পারে, কেউ আবার কি একবারেই নতুন পারে না, বাট সবাইকে যদি আমরা বলতে বলি কিছু না কিছু সে আঁকতে পারবে। যদি আমরা এখানে বলি যে আঁকাআঁকি ছাড়া কি করতে পারি, লোগো নিয়ে যদি আমরা কাজ করি, যেগুলো আমরা লেটার বেস লোগো বা মনোগ্রাম লোগো যেগুলো আমরা বলি বা ওয়ার্ডমার্ক লোগো যেগুলো আমরা বলি, সেগুলো কিন্তু আপনি চাইলেও আপনাকে আঁকাআঁকি ছাড়াই আপনি কিন্তু করতে পারবেন। কারণ এগুলোকে কি করা যায়, টেক্সটকে কাস্টমাইজ করে আমরা কি বানাই, লোগো বানাতে পারি। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আঁকাআঁকি করতে পারি না, এই বিষয়টি যেমন ক্লিয়ার করা দরকার যে আমরা কীভাবে আঁকাআঁকি শুরুটা করবো, বা আমি আঁকাআঁকিতেও পারি না তাহলে কেমনে করবো। আসলে যদি আমরা এখানে একটা উদাহরণ দাঁড় করাই যে আমরা এলিয়ানের ছবি যদি আমরা আঁকতে বলি, তাহলে আপনারা কিন্তু কেউ আঁকতে পারবেন না, পারবেন বাট কেউ একটা দাগ টেনে দেবেন, কেউ একটা গোল টিনও দেবেন, বা যে কোনো জিনিস তৈরি করে দিয়ে বলবেন এটা আমি এলিয়ান। কারণ কি? কারণ এলিয়ান আমরা কেউ কিন্তু দেখি নাই। যদি আমরা দেখে থাকি তাহলে কিন্তু অতি সহজে আঁকতে পারবো। কারণ আমরা যদি এখনই আপনাকে একটা মাছের ছবি আঁকাতে বলি, দেখবো যে আপনারা 5 জন আছেন বা 10 জন আছেন, 10 জন একটা কি মাছের ছবি আঁকাতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় থাকে যে কারোটা 80% হবে, কারোটা 70% হবে, কারোটা 50% হবে, কারোটা 40% হবে, বাট এখানে ক্লিয়ার বোঝা যাবে যে এটা একটা কি মাছ। তাই ভয় পাওয়ার কিছু নাই, আপনি গ্রাফিক্স নিয়ে কি করতে পারেন, ফ্রিল্যান্সিং জানি শুরু করতে পারেন। আমরা আছি আপনার পাশে সিবিআইটি, এখানে গ্রাফিক্স ডিজাইনের উপর 50+ ক্লাস নেওয়া হয়, পাশাপাশি 27টা প্রজেক্ট আপনাকে হাতে কলমে শেখানো হবে, এবং প্রতিটা প্রজেক্ট নিয়ে আপনি চাইলে প্রতিটা প্রজেক্টের বিষয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। কারণ আপনার যে একটা কথা এখানে আছে যে একজন MBBS ডাক্তার প্রথমত কি করে, হিউম্যান বডি বা মানুষ ও বিষয়টা নিয়ে সেই পড়াশোনা করে, বাট শেষ দিকে সে যে কি হয় একটা বিষয়ে এক্সপার্ট হয় সে হৃদরোগ বিশেষজ্ঞ অথবা হার্ট বিশেষজ্ঞ অথবা মেডিসিন বিশেষজ্ঞ অথবা চক্ষু বিশেষজ্ঞ। ঠিক তেমনই আপনাকে এখানে গ্রাফিক্সের যে বিষয়গুলো আছে 27+ প্রজেক্ট আপনাকে শেখানো হবে। এখান থেকে যে প্রজেক্টটা, যে আইটেমটা নিয়ে আপনার সবচেয়ে ভালো লাগবে যে এটা নিয়ে আমি কাজ করবো, সেটাতে আপনি এক্সপার্ট হয়ে আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করুন। সুতরাং আর দেরি না করে চলে আসুন আমাদের আইটিতে, শুরু করুন আপনার ফ্রিল্যান্সিং জার্নি। আমি মোহাম্মদ মুস্তাক আহমেদ, গ্রাফিক ডিজাইনে আছি 2016 সাল থেকে। দেখা হচ্ছে লাইভ ক্লাসে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।